Hello students, in this video we will solve some important problems for competitive examinations and various universities. Amra ager din shikhechi bhishon guruttopurno ring let us consider a ring Zn addition modulo n multiplication modulo n for n belongs to natural number n ekhane particular amra nichhi for n is equal to 6 tale lokkho kore dekho to n jodi 6 hoy tale ei khetre ring ta amader z 6 hoye gelo tahole the ring becomes z 6 addition modulo और मल्टीप्लीकेशन मड्यूलो 6 हायर जेड 6 से जे एलिमेंट्स गुलो रहे छे 0 बार 1 बार 2 बार 3 बार 4 बार 5 बार देखो जदि एई रिंगेर सब रिंग बेर करते वाला है তাহলে আমরা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন একটা জানি এ আর অ্যাডিশন ডট এটা যদি রিং হয় তাহলে এস অ্যাডিশন ডট এটা সাব রিং এটা হওয়ার নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল মনে আছে নিশ্চয় এস অ্যাডিশন এটা সাবগ্রুপ হয়েছিল আর অ্যাডিশনের আর এসটা ক্লোজার প্রপার্টি হোল্ড করেছে মাল্টিপ্লিকেশন সাপেক্ষে আমরা এদের সাহায্য নিয়ে আমরা এখানে সাবরিং জেড সিক্স এর নির্ণয় করব তো জানি যে জেড এন এইটা সাবরিং এর এন যদি প্রাইম হয় তাহলে শুধুমাত্র দুটো সাবরিংস রয়েছে একটা ইমপ্রপার আর একটা হচ্ছে ট্রিভিয়াল কিন্তু যদি কম্পোজিট হয় তাহলে সেই ক্ষেত্রে যতগুলো আমরা ডিভাইজারস পাবো n এর ঠিক তত অর্ডারের এক্স্যাক্টলি একটি করে আমরা সাবগ্রুপ পেতে থাকব আর সেই সাবগ্রুপটা সাবরিং তৈরি করবে তো এখানে লক্ষ্য করে দেখো 6 এটার ডিভাইজার কি কি 2 এবং 3 আর ট্রিভিয়াল ইমপ্রপার ওটা সর্বদা থাকবে হেয়ার 6 ইজ ইকুয়াল টু 2 × 3 তাহলে 3 ইজ এ ডিভাইজার অফ 6 হেন্স দেয়ার ইজ only one subgroup of z6 addition modulo এইখানে যে সাবগ্রুপটা আমরা নিচ্ছি যে সাবগ্রুপের কথা এখানে বলা হয়েছে সেই সাবগ্রুপটা এখন আমরা খুঁজে বের করব তাহলে লক্ষ্য করে দেখো আমরা এটা জানি এই এস তৈরি করব কি করে না এখানে দেখো 6 ইজ ইকুয়াল টু কি 2 × 3 আমরা 3 এই ডিভাইজারটা নিয়েছি তাহলে এখানে আমি লিখতে পারি যে 6 ইজ ইকুয়াল টু 3 × 2 বার এরকম ভাবে আমরা লিখতে পারি
তাহলে এই থ্রি ইন্টু টু বার এই টাইপ আমরা লিখব। এইখান থেকেই আমরা এই যে টু বার এটা জেনারেটর হবে, টু বার ইজ এ জেনারেটর অফ দ্য সাইক্লিক সাবগ্রুপ। এখানে যে সাবগ্রুপটি নিচ্ছি সেটা আমরা জানি যে জেড সিক্স অ্যাডিশন এটা সাইক্লিক, সুতরাং এই সাবগ্রুপটা সাইক্লিক সাবগ্রুপ হবে। তাহলে টু বার হলো জেনারেটর, তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো টু বার, টু বারের সঙ্গে টু বার যোগ করো তাহলে কত হয় ফোর বার, তার সঙ্গে আবার টু বার যোগ করো জিরো বার, তাহলে এস আমরা টু বার ফোর বার জিরো বার ধরলাম। এখন এস যদি বলবো এস অ্যাডিশন এটা কি, এটা হলো সাবগ্রুপ জেড সিক্স অ্যাডিশনের, তাহলে দেন নাম্বার ওয়ান, তাহলে কি পাচ্ছি দেখো তো এস এটা অ্যাডিশন মডিউলো বলবো ইজ এ সাবগ্রুপ, কার সাবগ্রুপ অফ জেড সিক্স অ্যাডিশন। এবার নাম্বার টুতে আসি, এবার এসটা যে ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন এটা দেখাতে হবে, এটা দেখানোর জন্য আমরা এই টেবিলটা তৈরি করছি। এই টেবিলে এটা মাল্টিপ্লিকেশন টেবিলটি, এটা জিরো বার টু বার ফোর বার এলিমেন্টসগুলি না হলো জিরো বার টু বার ফোর বার নিলাম, জিরো বারের সঙ্গে জিরো বার এটা ডট তৈরি করলে জিরো বার হয়, এগুলো সব জিরো বার হবে, এগুলো আমাদের সব জানা আছে, এটা জিরো বার এটা ফোর বার আর এটা জিরো বার, তাহলে কত পেলাম টু জিরো বার, আচ্ছা এটা এইট বার, তাহলে এইটা তো টু বার হওয়া উচিত, ফোর বার আর জিরো বারের সঙ্গে ডট করলে জিরো বার, এটা টু বার এইটা ফোর বার হয়ে যাবে। এখানে লক্ষ্য করে দেখো যে এই যে টেবিলটি তৈরি হলো না, এই টেবিলটি তে এসের এলিমেন্ট ছাড়া কেউ নেই, তাই এবং প্রতিটি রো এবং কলাম লক্ষ্য করে দেখো ওরাই রয়েছে, তাহলে এস এটা ক্লোজড হলো আন্ডার অ্যাডিশন। দিস শোজ দ্যাট এস ইজ ক্লোজড আন্ডার অ্যাডিশন মডিউলো সিক্স, তাহলে দেয়ারফোর এস অ্যাডিশন মডিউলো সিক্স মাল্টিপ্লিকেশন মডিউলো সিক্স ইজ এ সাবরিং অফ জেড সিক্স। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক রকম প্রশ্ন করা যায়। আমরা যে সমস্ত প্রশ্নগুলো তোমরা কম্পিটিশন পরীক্ষায় থাকবেই, ভীষণ ইম্পর্টেন্ট, তুমি যে কোনো কম্পিটিশন পরীক্ষায় এই ধরনের প্রবলেমস থাকে। তাহলে এবার আমরা এই প্রবলেমটার উপরে আমরা কিছু ইম্পর্টেন্ট আমরা কোশ্চেন্স দেখে নিই, চলো যাই। আচ্ছা, গিভ অ্যান এক্সাম্পল অফ এ ফাইনাইট রিং আর উইথ ইউনিটি, এখানে বলেছে আই বলেছে অ্যান্ড এ সাব রিং এ সব আর উইথ ইউনিটি আই ড্যাশ ডিফারেন্ট। আচ্ছা, ইউনিটিটাকে আমরা ডিজিট দিয়েও লিখতে পারি, অথবা এখানে ইউনিটি আই আইডেন্টিটির আই হিসেবেও এখানে লেখা যায়। হ্যাঁ, তো দেখো ইউনিটি কার, ইউনিটি হলো ফাইনাইট রিং আর এর, তো ফাইনাইট রিং আর এখানে রিং কি জেড সিক্স অ্যাডিশন ডট, এটা রিং, আর
आई ড্যাশড এটা সাবরিং এস তার ইউনিটি এটা ডিফারেন্ট দেখাতে হবে। তো আমরা যে এক্সাম্পলসটা এখানে কনসিডার করেছি সেই এক্সাম্পলসটা দেখো তো, জেড সিক্স এ ইউনিটি হলো ওয়ান বার এবং যে সাবরিং এস নিয়েছি দেখো জিরো বার টু বার ফোর বারে এই ছকটা লক্ষ্য করে দেখো, এই ছকটা দেখো তো ফোর বারের সঙ্গে আমরা জিরো বার টু বার ফোর বার এটা এই ডট এর সঙ্গে আমরা কম্পোস্ট করার ফলে জিরো বার টু বার ফোর বার অর্থাৎ এই রোটা এখানে আছে। অনুরূপে লক্ষ্য করে দেখো ফোর বারে এই কলামটা এখানে আছে, তার মানে ফোর বার লেফট আইডেন্টিটি অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইট আইডেন্টিটি। সো ফোর বার ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি কম্পোজিশন মাল্টিপ্লিকেশন মডিউলো সিক্স। তাহলে যেহেতু এটা শর্ট কোশ্চেন টাইপ তাই যদি দুই লাইন লিখতে বলে তাহলে তো আমরা গোটা প্রবলেমটা লিখতে পারবো না, তাহলে আমরা লিখবো কী করে একটু দেখে নাও। লেট আস কনসিডার দ্য রিং জেড সিক্স অ্যাডিশন মডিউলো সিক্স মাল্টিপ্লিকেশন মডিউলো সিক্স অ্যান্ড এস অ্যাডিশন ডট is a subring of Z6 where S is equal to 0 bar, 2 bar, 4 bar. তাহলে এবার দেখো, তাহলে the unity of the ring Z6 is 1 bar and that of S is 4 bar. Here unity of S is different from unity of Z6. দেখো আমরা যে প্রবলেমটা করছি এই প্রবলেমটাই অনেক ধরনের প্রশ্ন হয় এবং ভীষণ ইম্পর্টেন্ট সব কোশ্চেন্সগুলো, তো যার ফলে আমরা বিষয়টাকে খুব ভালো করে বুঝবো। তারপরে এরপরে আমি কম্পিটিশন পরীক্ষার জন্য আমরা বিভিন্নভাবে আমি প্রশ্ন তৈরি করব আর সেই প্রশ্নগুলি তোমাদেরকে সেন্ড করব, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি পরের যে সমস্ত ভিডিওগুলো আছে তৈরি করব সেই ভিডিওগুলোতে তার উত্তর পেয়ে যাবে। A problem that to give an example of a finite ring R containing divisors of 0. At a finite ring, that divisors of 0 thakbe, and a subring S of R containing no divisor of 0. Dekho, onkota khub kothin mone hocche, tai na? Kintu, amra jodi ei je rings gulo যে কালেকশনস যত রিংসের কালেকশন আছে সেগুলো যদি আমি মনে রাখতে পারি তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া ভীষণ সহজ। দেখো একই প্রবলেমের উপরে কত রকম প্রশ্ন হচ্ছে, আগে একটা আমরা তার সলিউশন তৈরি করলাম, এখানে দেখো বুঝে গেছো আমরা যে প্রবলেমটি করছিলাম সেই প্রবলেমটি নিলেই আমরা এর উত্তর আমাদের পেয়ে যাবে। অর্থাৎ যে সিক্স তার ডিভাইজার সব জিরো আছে কিন্তু যে সাবরিং এস নিয়েছি
তার ডিভাইজার অফ জিরো নেই কেন নেই সেটা দেখো পুরোটা আমি লিখছি না এস এর মধ্যে কি আছে 0 বার 2 বার 4 বার আর জেড 6 এর মধ্যে রয়েছে 0 বার 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার তাহলে সিক্স 2 বার 3 বার 3 বার ডট 2 বার 3 বার ডট 4 বার 4 বার ডট 3 বার ইজ ইকুয়াল টু 0 তাহলে z6 এ ডিভাইডার অফ 0 আছে অর্থাৎ z6 কন্টেইনস ডিভাইডার অফ 0 ডিভাইডারস অফ 0 এই ডিভাইডারস অফ 0 কোনগুলো ডিভাইডারস অফ 0 এগুলোর মধ্যে দু একটা দেখে 2 বার হচ্ছে তাই না 3 বার হচ্ছে তেমনি 4 বার হচ্ছে এইগুলো ডিভাইডারস অফ 0 এর মধ্যে পড়ছে এবার এখানে কি হচ্ছে এস এস এর মধ্যে কি আছে 0 বার 2 বার 4 বার তাহলে এস কার লিখছি না সরাসরি আমরা এখানে বলছি যে ইন এস এইখান থেকে 2 বার 4 বার আর নন জিরো এলিমেন্টস তাহলে 2 বার ডট 4 বার এটা দেখো নট ইকুয়াল টু 0 বার সেখানে আমরা বলবো যে এস কন্টেন্টস নো ডিভাইডার অফ 0 আজকে এ পর্যন্ত সামনের দিন আবার উপস্থিত হব ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেমস নিয়ে